আসসালামু আলাইকুম তানিলা রান্নাঘরের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলু কাবলি বানাবো, আর এটি আমাদের ছোটোবেলার খেয়ে এখনও পর্যন্ত সবার খুব প্রিয়। এর জন্য আমি লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর ছোলা ভিজিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি, টমেটো কুচো করে দিয়েছি, পেঁয়াজ কুচো করে দিয়েছি, সব একসঙ্গেই রয়েছে। আর এর মধ্যে শসা কুচিও রয়েছে, আর পাতিলেবুও তো লাগবে, কেটে নিয়েছি। আর আলুটা আমি সিদ্ধ করে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন। আর কিছুটা পরিমাণ চানাচুর নিয়ে নিয়েছি, চানাচুর দিলে খেতে খুব সুন্দর লাগে। আর এটা ঝাল চানাচুর, আর জিরে মরিচ শুকনো বেটে নিয়েছি ভেজে, আর লঙ্কা গুঁড়ো তো রয়েছে, আর লাগবে আমাদের তেঁতুল। তেঁতুল না দিলে তো মনে হবে এই না যে খাচ্ছি আলু কাবলি। শুকনো তেঁতুল, আমাদের আঁটি কাটা তেঁতুল রয়েছে এটা। এবার আমি লেবুটা এর মধ্যে প্রথমে এর রসটা এর মধ্যে বার করে দিয়ে দেব, আর তেঁতুলটাকে এবার একটু পানি দিয়ে মাখিয়ে নেব। তেঁতুলটা মাখানোর সময় কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এর মধ্যে দিয়ে। আর এটা ভালো করে মেখে নিতে হবে, শুকনো তেঁতুল একদম, একটু সময় লাগছে। এটা আমি মাখিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলুগুলো। এবার আমি একটু আলাদা আলাদা করে লবণ মাখিয়ে নেব। প্রথমে কিছুটা আলুর মধ্যে মাখিয়ে নেব, আর তারপর এই ভিজিয়ে রাখা ছোলার মধ্যেও আলু মাখিয়ে লবণটা মাখিয়ে নেব। প্রথমে আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণটা, পরিমাণ মতো বুঝে দেবেন আপনারা। এবার ছোলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি আর সমস্ত ছোলা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এবার আমি তেঁতুলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, টকটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। লেবু রয়েছে, আবার তেঁতুলও রয়েছে, সে স্বাদটা আপনারা একটু বুঝে দেবেন। একটু টক ঝাল হলে ভালো লাগে খেতে। আর প্রথমে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম কম দিয়ে মাখিয়ে একটু তুলে নেব, কারণ বাচ্চারা খাবে। তারপর একটু শেষের দিকে বেশি করে দিয়ে মাখাবো আমাদের জন্য। প্রথমে অল্প করে দিয়েছি, এবার একটু ভালো করে মাখিয়ে নেব। শক দ্বীপটা সম পরিমাণ ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেব। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য কিছুটা পরিমাণ তুলে রেখে আমাদের জন্য বেশি করে লঙ্কা দিয়ে মাখিয়েছি। খুব সুন্দর, একবার অবশ্যই বানাবো।